ডেঙ্গু শনাক্তের প্রাথমিক পরীক্ষা NS1-এও বেশিরভাগ সময় ডেঙ্গু চিহ্নিত হচ্ছে না, ফলে অন্য যে কোনো সময়ের তুলনায় এবার ডেঙ্গু চিকিৎসায় হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। ডেঙ্গুর Den-2 ভাইরাসের কারণে বাংলাদেশের মানুষের সংক্রমণ বেশি হচ্ছে, তাই জটিলতাও বেশি বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আরও জানাচ্ছেন নাজিয়া ফ্রিন। দেড় মাস বয়সী অবুঝ শিশুটি জানে না হাজার কেঁদেও মায়ের কোলে আর ফেরা হবে না তার, হাসপাতালে নানির কোলে বাবাকে দেখার অপেক্ষায়। ডেঙ্গু কেড়ে নিয়েছে তার মাকে, বাবার অবস্থাও সংকটাপূর্ণ। আইসিইউতে চিকিৎসারত মুমূর্ষু বাবার আকুতি ছেলের মুখটি অন্তত শেষবারের জন্য হলেও দেখার। এমন অনেক বেদনাদায়ক গল্প আমাদের চারপাশে তৈরি করে চলেছে জীবনঘাতক ডেঙ্গু। সন্তানকে বাঁচাতে বয়স্ক অসুস্থ মা বাবা তিন রাত এক করে হাসপাতালে করিডোরে পড়ে রয়েছেন, আবার বৃদ্ধ মা বাবাকে সুস্থ করে রাখার অসম যুদ্ধে ক্লান্তিহীন প্রচেষ্টা সন্তানের। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিক্ষণের এই যুদ্ধ দিন দিন বেড়েই চলেছে। রোগীর পাশাপাশি অকালে চলে যাচ্ছেন অনেক চিকিৎসক, স্বাস্থ্যকর্মীও। ঢাকা মেডিকেলেই এখন পর্যন্ত তিনজন ডাক্তার মারা গেছেন, যদিও হাসপাতাল কর্তৃপক্ষ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে রোগীদের যথাসাধ্য সেবা দেওয়ার। অসুস্থ রোগী ডক্টরদের কাছে আসে, সো অটোমেটিক্যালি তাদের ইনফেক্টেড হওয়ার সম্ভাবনা বেশি, তো সেটার একটা প্রভাব কিন্তু আছে, সেটা যে নাই তা না। কিন্তু আমাদের মানে সেবা দেওয়ার ক্ষেত্রে সমস্যা নেই, আমাদের যথেষ্ট সংখ্যক ডক্টরস আছেন এবং তাদের দিয়ে আমার কাজের কোনো আমাদের অসুবিধা নেই। বাংলাদেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ তথ্য বলছে, বাংলাদেশে বছরের শুরু থেকে আগস্টের 7 তারিখ পর্যন্ত ডেঙ্গু সংক্রমণ অস্বাভাবিক। Den-2 ভাইরাসের সংক্রমণের কারণে রোগের জটিলতাও বেশি, ওরকম প্রমিনেন্ট না, অত বেশি না, কিন্তু দেখা যাচ্ছে ডায়রিয়া, তারপরে হাতে পায়ে পানি, এইগুলো নিয়ে মানে বেশ কিছু পেশেন্ট আমাদের আসছে। এবং এবার একটু মানে ক্যাটাস্ট্রফিটাও বেশি, অনেক পেশেন্ট শকে চলে যাচ্ছে, বিপি কমে যাচ্ছে। তো এবারের অভিজ্ঞতাটা হচ্ছে যে আমাদের একটু ভার্সেটাইল প্রেজেন্টেশন, টিপিক্যাল ডেঙ্গুতে যেরকম জ্বর ব্যথা এরকম আমরা অনেক সময় পাচ্ছি না, হয়তো সর্দি কাশি বা এই যে হাতে পায়ে পানি আসা, ডায়রিয়া, এই প্রেজেন্টেশনগুলো মোস্ট লাইকলি একটু ডিফারেন্ট সেরোটাইপ দিয়ে হচ্ছে, একটু ডিফারেন্ট টাইপের প্রেজেন্টেশন। নাজিয়া ফ্রিন, ATN নিউজ, ঢাকা।